পুরীর জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন মা লক্ষ্মী। শিরোনামটা শুনে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে প্রত্যেক দিন কোনো না কোনো কাহিনী অথবা ঘটনা শুনতে পাওয়া যায়, কিন্তু কখনো কি এই ঘটনা সম্পর্কে শুনেছেন? স্বামী স্ত্রীর মধ্যে তো মাঝে মধ্যেই ঝগড়া হয়, এটা নতুন কিছু নয়, কিন্তু জগন্নাথ দেবের সংসারেও একই অবস্থা। রথযাত্রা উড়িষ্যা সহ গোটা বিশ্বের এক বড় উৎসব, যার মূল আকর্ষণ ভগবানের রথ। কিন্তু একবার এই রথকেই ভেঙে দিয়েছিলেন স্বয়ং মা লক্ষ্মী, অর্থাৎ জগন্নাথ দেবের স্ত্রী। কিন্তু কেন, জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কেন জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন স্বয়ং মা লক্ষ্মী। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের দরকারি তথ্য নিয়ে আসি। ঝগড়া একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঠিক আছে, সেই সীমা পেরোলেই মানুষের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে, যা শুধু সম্পর্ককে নয় সমগ্র পরিবারকে ধ্বংস করে দেয়। কথিত আছে যে স্নানযাত্রার পরেই জগন্নাথ দেবের জ্বর আসে, তার সাথে দাদা বলরাম এবং বোন সুভদ্রাও জ্বরে কাবু হয়ে যান। এরপর একসময় সুস্থ হয়ে উঠলে জগন্নাথ দেব ভাবলেন যে অনেকদিন হয়ে গেল ভক্তদের সঙ্গে দেখা হয়নি, তারাও আমার সাথে দেখা করতে আসতে পারেননি, তাই তিনি মন্দিরের বাইরে যেতে অগ্রসর হলেন। একা নয়, দাদা এবং বোনকে নিয়ে গেলেন। কিন্তু দেবী লক্ষ্মীকে না বলে যাওয়াটা ঠিক হবে না, তাই তার কাছে অনুমতি নিতে গেলেন। তিনি লক্ষ্মীকে বললেন, হে দেবী, আমরা অনেকদিন সোজাসাই ছিলাম, তাই ভক্তদের সঙ্গে দেখা হয়নি, ভাবছিলাম একটু বাইরে থেকে বেরিয়ে আসলে কেমন হয়, এতে আমাদের মনটাও ভালো হবে আর ভক্তরাও খুশি হবে, তার সাথে মাসি গুণ্ডিচার সাথেও দেখা করে আসব। দেবী লক্ষ্মী এতে সম্মতি জানালেন, স্বামীকে তাড়াতাড়ি ফিরে আসতে বললেন। এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা নগর যাত্রায় বেরিয়ে পড়লেন। জগন্নাথ দেব লক্ষ্মীকে কথা দিয়েছিলেন যে পরের দিনই ফিরে আসবেন, কিন্তু দেখতে দেখতে চার দিন কেটে যায়, তিনি ফিরে আসেননি। অবশেষে পাঁচ দিন কেটে যায়, তারা রথযাত্রা থেকে ফেরেননি। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত কুপিত হলেন, কারণ জগন্নাথ দেব তার কথা রাখেননি। তিনি ঠিক করলেন এবার নিজেই গুণ্ডিচা মন্দিরে যাবেন তার স্বামীকে আনতে। এক পালকি তৈরি করিয়ে দাস দাসী সমেত সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলেন। যখন দেবী লক্ষ্মী যাচ্ছিলেন তখন রাস্তায় সব ভক্তরা প্রণাম করছিলেন। ইতিমধ্যে জগন্নাথ দেবের কাছে খবর পৌঁছয় যে দেবী লক্ষ্মী তাকে নিতে গুণ্ডিচা মন্দিরে আসছেন এবং তিনি অত্যন্ত ক্রোধান্বিত। তখন তার আদেশে গুণ্ডিচা মন্দিরের দুয়ার বন্ধ করে দেওয়া হয়, যা দেখে দেবী লক্ষ্মী আরও রেগে যান। তিনি ভাবলেন যে জগন্নাথ দেব তার দাদা এবং বোনকে এতটাই ভালোবাসেন যে আজ নিজের স্ত্রীকে হেয় করলেন। তিনি তার সেবকদের আদেশ দিলেন যে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ ভেঙে ফেলো। দেবীর আদেশ পেতেই তার সেবকরা জগন্নাথ দেবের রথের একটা অংশ লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে ফেললেন। এরপর তিনি হেরা গৌরী পথ নামের একটি আলাদা রাস্তা দিয়ে শ্রীমন্দিরে ফিরে আসেন। এই সুন্দর লীলাকে হেরা পঞ্চমী উৎসব নামে পালন করা হয়। আসলে এই ঘটনা ভগবান জগন্নাথ এবং তার পত্নী দেবী লক্ষ্মীর ভালোবাসার এক প্রতীক, কারণ যেখানে ভালোবাসা হয় সেখানে এরকম রাগ এবং ঝগড়া হয়, যাকে উদ্দেশ্য করে বর্তমানে এই বিশেষ উৎসবটি পালন করা হয়, যার উল্লেখ পাওয়া যায় স্কন্ধপুরাণে। মন্দিরের ইতিহাস বলে যে এই উৎসব শুরু হয়েছিল রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বকালে। তার আগে মন্ত্র উচ্চারণের মাধ্যমেই প্রতীকী উপায়ে পালন করা হতো। এরপর রাজা কপিলেন্দ্র দেব সেই প্রথার পরিবর্তে সোনার মহালক্ষ্মী মূর্তি গড়িয়ে বর্তমান উপায়ে উৎসবটির প্রচলন ঘটান, যেখানে পালকি করে দেবী লক্ষ্মীর বিগ্রহকে গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জগন্নাথ দেবের সেবক এবং দেবী লক্ষ্মীর সেবকদের মধ্যে প্রতীকী রূপে সংঘর্ষ হয় এবং জগন্নাথ দেবের রথের একটা অংশ ভাঙা হয়। এই উৎসব দেখতে পুরীতে প্রচুর ভক্তের সমাগম হয়। এরপর নবম দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের রথে করে ফিরে আসেন। এই যাত্রাকে বহুড়া যাত্রা বলা হয়। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ উক্ত উৎসবকে শ্রী লক্ষ্মী বিজয়োৎসব বলে লিখেছেন। কবি কর্ণপুর গোস্বামী শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে একে হেরা উৎসব বলে উল্লেখ করেছেন, যা রথযাত্রার পাশাপাশি ভক্তদের কাছে আরও একটি আকর্ষণীয় জিনিস। যদি আপনারা রথযাত্রার এই অজানা ঘটনাগুলি সম্পর্কে জানতে ইচ্ছুক হন
এবং পাশাপাশি জগন্নাথ দেবের বিশেষ রহস্যগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। তাহলে আমরা এর উপর আরও একটি ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন। আরও এইরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।